1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের ঘরকে আলোকিত করে জন্ম নেয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1948 সালের 23 ফেব্রুয়ারি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে বঙ্গবন্ধু তার তাৎক্ষণিক প্রতিবাদ করেন। স্বাধীনতাকামী বাঙালি জাতির স্বাধীনতাকে জ্বলন্ত অগ্নিগিরির গহ্বর থেকে বের করে নিয়ে আসতে 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে কোটি জনতার উদ্দেশ্যে চূড়ান্ত দিক নির্দেশনামূলক ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের বর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুলক করে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ, যা ছিল হাজার বছর অন্ধকারে থাকা বাঙালি জাতির জন্য আলোর ফুলকি। অভাব, নির্যাতন আর না খেয়ে থাকা হাড্ডিসার মানুষের জন্য সাত্তব পাথর ভাঙার শক্তি। তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণের মধ্যেই নিহিত ছিল কোটি বছরের পরিচয় বহনকারী একটি নতুন মানচিত্র বাংলাদেশ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। বাংলাদেশ আবিষ্কারের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও বর্বর পাকিস্তানের কারাগারে বন্দী। কখন আসবে কোটি বাঙালির প্রাণের নেতা, অপেক্ষায় সমগ্র বাঙালি। অবশেষে 1972 সালের 10 জানুয়ারি দেশে ফেরেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ শুরু করেন, ঘোষণা দেন সোনার বাংলা করার। জাতির পিতা আমাদের উপহার দিয়েছেন স্বাধীন দেশ, পেয়েছি মুক্ত আকাশ। 17 মার্চ 2020 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার প্রতি জানাই পরম শ্রদ্ধা। সার্থক হোক মুজিব শতবর্ষ, কোটি বাঙালি হৃদয়ে ধারণ করবে কোটি বছর। বঙ্গবন্ধুই বাংলাদেশ।